আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের খুঁটিনাটি এবং সময়সূচি, ব্রাজিল দলে কারা কারা রয়েছে এবং যেভাবে মোবাইল দিয়ে ফ্রিতে ম্যাচটি লাইভ দেখবেন, এসব কিছু থাকবে বিস্তারিত ভিডিওতে। অবশেষে ব্রাজিল ইংল্যান্ডের ম্যাচের একেবারে ধার প্রান্তে। ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ ব্রাজিল ফ্যানদের জন্য স্বপ্ন। গেল 7-8 বছর তো ব্রাজিল ভুলেই গিয়েছিল যে ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে হয়। আসলে একটা সময় সিবিএ প্রচুর প্রীতি ম্যাচ আয়োজন করত ইউরোপীয় সেরা দলগুলোর বিপক্ষে, যেমন পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন সহ আরও অনেক দলের বিপক্ষে। অবশেষে দীর্ঘ আক্ষেপ শেষ হতে যাচ্ছে ব্রাজিল ফ্যানদের জন্য। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠেই খেলতে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রতিপক্ষ ইংল্যান্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। যারা নিয়মিত লিগ ফুটবলের খবর রাখেন তারা হয়তো জানেন ইংল্যান্ড দলের শক্তির গভীরতা কতটুকু। গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, অ্যাটাকার এই দলটার কোনো পজিশনেই কোনো দুর্বলতা নেই। যেমন শুরুর একাদশ তেমনি রিজার্ভ ব্রেঞ্চ। আসলে ইংল্যান্ড ফুটবলের সেই শুরু থেকে আজ অব্দি সবসময় সেরা স্কোয়াডে পরিপূর্ণ। তাই তাদের সেরা মেনেই ব্রাজিলকে মাঠে নামতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। সব কিছু ঠিক আছে, তবে বিপত্তি ব্রাজিলের। একে সাম্প্রতিক পারফর্ম, যা তা অবস্থা, তার উপর নতুন কোচিং স্টাফ, সব মিলে ব্রাজিল নামের বিচারে ফেভারিট থাকলেও পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে ইংল্যান্ডের সামনে ব্রাজিল কিছুই না। দেখেন, একটা কোচকে জাজ করতে হলে কমপক্ষে হলেও 4-5টা ম্যাচ দরকার। সেই দিক দিয়ে দরিবল হয়তো অনেকটা অভাগা। দরিবলের যাত্রাটা হতে যাচ্ছে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষের ম্যাচ দিয়ে। লাতিন আমেরিকার দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলে হয়তো দরিবাল স্মুথলি শুরু করতে পারত। এখন ম্যাচের ফলাফল যাই হোক, আপাতত মেনে নিতে হবে ব্রাজিলকে। তবে সাম্প্রতিক পারফর্ম যাই হোক না কেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী হোক না কেন, পরিসংখ্যান কিন্তু পক্ষেই কথা বলে ব্রাজিলের। 26 বারের দেখায় ব্রাজিল ও ইংল্যান্ডের 11 বার জিতেছে ব্রাজিল, এবং ইংল্যান্ডের জয় মাত্র 4টি ম্যাচে এবং 11টি ম্যাচ ড্র হয়েছে। সো দলটা যেহেতু ব্রাজিল, তাই একটু আশা রাখতেই পারেন ব্রাজিলের ফ্যানরা। বিনিসিয়াস রদ্রিগোরা যদি তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে তাহলে অবশ্যই ভালো ফলাফল আশা করা যায় ব্রাজিলের। দু দলেরই তারকা ঠাসা সব প্লেয়ার নিয়ে গড়া দলে আমার মনে হয় আসল খেলাটা হবে মিড ও ডিফেন্সে। এই দুই পজিশনে যে দল এগিয়ে থাকবে সেই দলেরই জয়ের হাসি হাসবে। এরকম বিগ ম্যাচে কোচের সিদ্ধান্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই দিক দিয়ে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট অনেক অভিজ্ঞ। এই জায়গায় দরিবাল কিভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটাই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। আশা করছি দুই দলই সুন্দর একটি ম্যাচ উপহার দিবে। এখন দেখে নিন ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচটি কবে শুরু হবে। ব্রাজিল এবং ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে আগামীকাল দিবাগত রাত 1টায়, মানে শনিবার দিবাগত রাত 1টায় ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে। ব্রাজিল দলে কারা কারা জায়গা পেয়েছে এক নজরে দেখে নিন। গোলকিপার লিও জার্দিম, রাফায়েল, বেন্তো। ব্রাজিল দলে ডিফেন্ডার আছেন যারা, দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আয়ারটন লুকাস, ব্রেমার, বেরালদো, মুরিলো, ফেব্রিজিও ব্রুনো। ব্রাজিল দলে মিডফিল্ডার রয়েছেন যারা, আন্দ্রে, ব্রুনো গিমারেস, পেপে, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা। ব্রাজিল দলে ফরওয়ার্ড হিসেবে জায়গা পেয়েছে যারা, এনরিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়াস জুনিয়র, রিসালিসন, রাফিনিয়া ও সেবিনিউ। ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচ দেখতে হলে একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটির নাম ফুডলাইভ প্রো বা এইচডি স্ট্রিমস। এই দুটি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করবেন। এই দুটি অ্যাপসের ভিতর, মানে প্লে স্টোরে পাবেন না, এই দুটি অ্যাপস পাবেন গুগলে। গুগলে বা ক্রোম ব্রাউজারে লিখতে হবে ফুডলাইভ প্রো ডাউনলোড, তারপর অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করবেন এবং ফ্রিতে ফুটবল খেলা দেখতে পারবেন ব্রাজিল ও ইংল্যান্ডের।